বুড়ি বউ গল্পের পঞ্চম পর্বে আপনারা দেখলেন ডাক্তার মিনাকে বলে মিনা আর কোনোদিন মা হতে পারবে না। এরপর অজয় এবং তাদের পরিবার অনাথ আশ্রমে যায় কোনো শিশুকে অ্যাডপ্ট করার জন্য এবং সেখানে গিয়ে পুষ্পাকে দেখে সবাই অবাক হয়ে যায়। পুষ্পার কাছে তারা জানতে পারে সে নিজের বাড়ি বিক্রি করে অনাথ আশ্রমে দান করে সেখানেই কাজ করে। পুষ্পা বাড়িতে ফিরতে না চাওয়ায় অজয় মাঝে মাঝে পুষ্পার সঙ্গে দেখা করতে যায়। এরই মাঝে কিছু গুন্ডা পুষ্পাকে মারার চেষ্টা করায় অজয় তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। এবার দেখুন ষষ্ঠ পর্ব। বৌমা, তুমি ফিরে আসতে যেন আমাদের বাড়ি আবার নতুন করে জীবন পেল। কতদিন তোমার হাতের রান্না খাইনি, আজ একটু ভালো ভালো খাবার বানাও তো দেখি। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আজ আমি সব খাবার আপনার পছন্দের বানাবো। বুড়ি বউ না, আস্তে আস্তে বুড়োর ভালোবাসা যেন আঁচড়ে পড়ছে, আমার এই বুড়িটাকে আর সহ্য হচ্ছে না। দুপুর বেলায় সবাই খেতে বসে, পুষ্পা সবাইকে খাবার বেড়ে দেয়। যাই বলো, পুষ্পার হাতের রান্না খেতে বেশ লাগে। কার বৌমা, এটা তো দেখতে হবে, পুষ্পা আমাদের বাড়ির অন্নপূর্ণা। মিনা, তুমি পুষ্পার সঙ্গে থেকে রান্নাগুলো ভালোভাবে শিখে নেবে, সত্যি পুষ্পা অসাধারণ রান্না করে। ঠিক আছে মা। মিনা মনে মনে পুষ্পার উপর রাগে জ্বলে ওঠে। রাত হলে মিনা অজয়কে ঘুমানোর জন্য ডাকতে আসে। অজয়, অনেক রাত হয়ে গেছে, চলো এবার ঘুমিয়ে পড়বে। তুমি ঘুমিয়ে পড়ো, আমার পুষ্পার সঙ্গে অনেক কথা আছে, আমি পুষ্পার সঙ্গে থাকবো। মিনা সেখান থেকে নিজের ঘরে গিয়ে তার মাকে ফোন করে। হ্যালো মা, পুষ্পা আবার ফিরে এসছে, একে আমি আর সহ্য করতে পারছি না, তুমি কিছু একটা করো, না হলে আমি কিন্তু কোনো ভুল কাজ করতে বাধ্য হব। কি, তুমি কাল আসছো? ঠিক আছে এসো, আমি রাখছি। পরের দিন মিনার মা তাদের বাড়িতে আসে। আরে কাজল, তুমি কোনো খবর দিলে না কেন? কিছু মনে করবেন না, মেয়ের বাড়িতে এরকম না বলে চলে এলাম। আরে তুমি এত লজ্জা করছো কেন, তোমার মেয়ের বাড়ি মানে তোমারই বাড়ি, জানিয়ে এলে ভালো মন্দ কিছু রান্না করে রাখতাম, তাই জিজ্ঞাসা করলাম। কমলা আর কাজল এক জায়গায় বসে গল্প করতে লাগে। কমলা, আমি একটা সমস্যায় পড়েছি, তোমাকে একটু হেল্প করতে হবে। কি সমস্যা বললে তবে তো জানতে পারবো। আমাদের বাড়িতে এখন কাজ চলছে, আমি কি এখানে কিছুদিন থাকতে পারি? আরে কাজল, এটা তোমারই বাড়ি, এইভাবে বলে আমাকে লজ্জা দিও না, তোমার যতদিন ইচ্ছা তুমি আমাদের সঙ্গে থাকতে পারো। বন্ধু, তুমি আমায় চিন্তা মুক্ত করলে, যাই একটু মেয়ের সঙ্গে দেখা করে আসি। কাজল এই বলে তার মেয়ে মিনার ঘরে যায়। কি রে মিনা, তুই ফোন করে কি সব উল্টোপাল্টা কথা বলছিলি? উল্টোপাল্টা কথা নয় মা, বাড়ির সবাই শুধু পুষ্পা আর পুষ্পা করতে থাকে, আমি বিরক্ত হয়ে গেছি, তোমাকে কিছু একটা করতে হবে। আমি এসে গেছি, তোকে আর চিন্তা করতে হবে না, এবার ওই পুষ্পার কি করতে হয় সেটা তুই আমার উপরে ছেড়ে দে। ওই বুড়িটাকে এমন জব্দ করবে যেন সে এই বাড়ি থেকে চিরতরে চলে যায়। এরপর দুপুরবেলায় পুষ্পা কাজলকে খাওয়ার জন্য ডাকতে এলে কাজল বলে, কি রান্না করেছো বৌমা? চিংড়ি মাছের মালাইকারি আর পটল ভাজা বানিয়েছি, আমি আবার খাবারের সঙ্গে বেগুনের আর কুমড়োর তরকারি না থাকলে খেতে পারি না, যদি বানিয়ে দিতে পারো তবে খুবই ভালো হয়, না হলে আজ আমাকে শুকিয়ে থাকতে হবে। আপনি চিন্তা করবেন না মা, আমি এখনই গিয়ে বানিয়ে দিচ্ছি, তুমি আবার যেন কিছু মনে করো না, তুমি আমার মেয়ের মতো, অসুবিধা থাকলে বানাতে হবে না, মায়ের জন্য রান্না করব, এতে আবার অসুবিধা কিসের? কাজলের জন্য আবার রান্না করতে গিয়ে দুপুরবেলা সবাইকে খেতে দিতে দেরি হয়ে যায়। খেতে বসে অজয় বলে, পুষ্পা আজ খাবার দিতে এত দেরি কেন? আরে অজয়, তুমি রাগ করছো কেন, পুষ্পার বয়স হয়েছে, কাজ করতে একটু দেরি তো হবেই। আমি রাগ করছি না, আমি শুধু ওকে জিজ্ঞাসা করছিলাম, তাছাড়া বাড়ির সমস্ত কাজ তো পুষ্পাই করে, মিনা তো কিছু শিখেই আসেনি। ঠিক আছে, এবার মাথা ঠান্ডা করে খাওয়া শুরু করো। খাওয়া দাওয়া শেষে সবাই নিজের ঘরে চলে গেলে মিনা তার মাকে বলে, দেখলে তো মা, ওই অজয় পুষ্পার একেবারে ভক্ত হয়ে গেছে, পুষ্পা যা করে সেটাতেই তার ঠিক মনে হয়। তুই এত চিন্তা করছিস কেন, এই তো সবে খেলা শুরু হয়েছে,
আস্তে আস্তে দেখ আমি কি কি করতে পারি। তোর মা কি জিনিস তোর এখনো বুঝতে বাকি আছে। এরপর বিকেল বেলায় সবাই যখন বসে গল্প করছিল, হঠাৎ কাজল বলে ওঠে, কমলা কাল আমার কিছু অতিথি আসবে, তারা অনেক দূর থেকে এসেছে, এখন হোটেলে আছে। তুমি কিছু মনে করো না, আমি তাদের এখানে ডেকে নিয়েছি। আসছে যখন আসুক না, তা কাল কখন আসছে? কাল দুপুরের দিকে তারা আসবে, তবে চিন্তা করো না, সন্ধ্যের আগেই তারা চলে যাবে। আরে কাজল, তোমাকে কতবার বলেছি এটাকে নিজের বাড়ি ভাবো। এরপর কাজল পুষ্পাকে ডাকে, কি হয়েছে মা, আপনি আমাকে ডাকলেন? বৌমা কাল আমার কিছু অতিথি আসবে, তোমাকে সকালে একটু তাড়াতাড়ি উঠে ওদের জন্য ভালো ভালো খাবার রান্না করতে হবে, দেখো যেন কোনো রকম ত্রুটি না থাকে। আপনি একদম চিন্তা করবেন না, আমি দুপুরের আগেই সব খাবার তৈরি করে রেখে দেব। এরপর পুষ্পা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় কাজল উঠে রান্নাঘরের দিকে যায়। আজ পুষ্পা বেশ জব্দ হবে, একটু দেখে আসি কি করেছে। কাজল রান্নাঘরে গিয়ে দেখে রান্নাঘরে কেউ নেই। কাজল দেখে অবাক হয়ে যায়, 9টা বেজে গেল, পুষ্পা এখনো রান্না করতে শুরু করেনি? কাল আমি তাকে এত করে বলে দিলাম, তাও সে ঘুমাচ্ছে, এবার তো তাকে বেশ করে অপমান করা যাবে। কাজল কমলাকে গিয়ে সব কথা জানিয়ে দেয়। পুষ্পাকে কমলা সারা বাড়িতে খুঁজে না পেয়ে অজয়কে ফোন করে। হ্যাঁ অজয়, পুষ্পাকে বাড়িতে পাচ্ছি না। কি? ও আচ্ছা ঠিক আছে। কমলা ফোন রেখে কাজলকে বলে, অজয়ের একটি বন্ধু খুব অসুস্থ, তাকেই তারা দেখতে গেছে, তাদের আসতে রাত হয়ে যাবে। তাহলে আমাদের অতিথিদের কি হবে? কি আর হবে, আজকে রান্নার কাজ মিনাকে করতে হবে। এরপর মিনা আর কাজলকে সমস্ত রান্না করতে হয়। অপরদিকে অজয় আর পুষ্পা একটি রেস্টুরেন্টে বসে আড্ডা দেয়। তুমি আমাকে এখানে নিয়ে চলে এলে এবার রান্নাগুলো কে করবে বলো তো? তোমাকে আমি রান্না করার জন্য বিয়ে করিনি, আমি চাই না তুমি কোনো বাইরের লোকেদের জন্য রান্না করো, তাই আমি তোমাকে নিয়ে চলে এসেছি। আজ আমরা সারা দিন ঘুরে সেই রাতে বাড়ি ফিরব। অজয় আর পুষ্পা সারা দিন ঘুরে রাতের বেলায় বাড়ি ফেরে। তোমার বন্ধুটি কেমন আছে অজয়? ডাক্তার বলেছেন এখন সুস্থ আছে, তবে আবার যেতে হতে পারে। কিছুক্ষণ পর কাজল একটি বাটি হাতে নিয়ে পুষ্পার কাছে যায়। বৌমা আমি এই পায়েস বানিয়েছি, একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। পুষ্পা পায়েস খেয়ে নিলে কাজল সেখান থেকে চলে যায়। মা তুমি তো বলছিলে তুমি পুষ্পাকে জব্দ করবে, তুমি তো তাকে রান্না করে খাওয়াচ্ছ দেখলাম। এবার তুই আসল খেলা কাল দেখবি, পুষ্পার খাবারে আমি এমন বিষ মিশিয়েছি যেটি একদিন পর কাজ করবে, এভাবে আমাদের উপরে কেউ সন্দেহও করবে না। কাজলের কথা মতো পরের দিন পুষ্পা খুবই অসুস্থ হয়ে পড়ে, সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কিছুক্ষণ দেখার পর ডাক্তার বাবু বাইরে এসে বলেন, অজয় বাবু আপনি এই ফর্মটি ফিল আপ করে দিন, হয়তো আমরা পুষ্পাকে আর বাঁচাতে পারবো না, পুষ্পার শরীরে ভয়ঙ্কর বিষ পাওয়া গেছে। বন্ধুরা আপনারা দেখছিলেন বুড়ি বউ পর্ব 6। আপনারা যদি এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং নিজের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। সাথে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।